ফ্রিজে কিরকম বিদ্যুৎ খরচ হয়? আজ আপনাদের মাঝে কিছু টিপস তুলে ধরব। কম বেশি আমাদের সবার বাড়িতেই ফ্রিজ রয়েছে। আমাদের সাধারণত 15-20% বিদ্যুৎ খরচ হয় ফ্রিজে। এক সলকে ফ্রিজের সঠিক ব্যবহারটি দেখে নেওয়া যাক, যাতে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে থাকে। রাতে ফ্রিজ বন্ধ থাকলে লাভ কতটা, এই বিষয়গুলি জানতে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। নাম্বার এক, গরম জিনিস ফ্রিজে রাখবেন না, প্রথমে ঠান্ডা হতে দিন, তারপর ফ্রিজে রাখুন। নাম্বার দুই, ফ্রিজে ঠেলে ঠুলে ভর্তি করবেন না, এতে ফ্রিজের ভিতরে ঠান্ডা বাতাস চলাচলের জায়গা কমে যায়। নাম্বার তিন, ফ্রিজের পাওয়ার অযথা বাড়াবেন না। নাম্বার চার, ফ্রিজের দরজা অকারণে ঘন ঘন খুলবেন না, দেখা গেছে এতে প্রায় 7-8% বিদ্যুৎ খরচ হয়। নাম্বার ফাইভ, ফ্রিজ নিয়মিত পরিষ্কার করুন, দেখবেন কমপক্ষে 5% বিদ্যুৎ খরচ কমে গেছে। নাম্বার সিক্স, পুরনো ফ্রিজ বদলে ফেলুন, নতুন ফ্রিজে পুরনো ফ্রিজের তুলনায় 40% বিদ্যুৎ খরচ কম লাগে। নাম্বার সেভেন, ইনভার্টার ধরনের ফ্রিজ ব্যবহার করুন, সাধারণ ফ্রিজের তুলনায় এই ফ্রিজগুলি বিদ্যুৎ খরচ অনেক কমায়। নাম্বার এইট, কেউ কেউ আসছেন রাতে ফ্রিজ অফ করে রাখেন, অথবা দিনের মধ্যে একবার কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখেন, তাদের ধারণা এতে বিদ্যুৎ খরচ কমবে, এর উল্টোটাই ঘটে। ফ্রিজ ঠান্ডা হতে অনেক বেশি বিদ্যুৎ লাগে। নাম্বার নাইন, ফ্রিজের রাবার নষ্ট হয়ে গেলে বাইরের হাওয়া ভিতরে ঢুকলে এ কারণে ফ্রিজ অনেক বেশি চলে, এরকম দেখা দিলে বিদ্যুৎ খরচ বাড়বে। ফ্রিজের কম্বাইন বোর্ড সকেট এগুলো যদি লুজ কানেকশন থাকে এতে বিদ্যুৎ খরচ বাড়বে, ফায়ারিং করবে, কম্প্রেসার অন অফ হবে। এগুলি খেয়াল করে ফ্রিজ চালাবেন। আর আমাদের ভিডিওতে কিছু উপকার এসে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।